আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে পরহেজগার মহিলার সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা জানাবো যার উপরে আক্রমণ করেছিল একটি বিষাক্ত নাগিন। তাও আবার সেই মহিলাটি যখন নামাজ পড়েছিল ঠিক সেই সময়ে। কিন্তু সেই নাগিন কেন তার নামাজের সময় তার উপরে আক্রমণ করলো এবং শেষ পর্যন্ত কি ঘটলো আমি নিশ্চিত বিস্তারিত জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে মহান আল্লাহ, আপনি আমাদের সকলকে বিপদাপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদাপদ থেকে রক্ষা পেতে চান তারাই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন কিং কোবরা অনেক ভয়ানক এবং বিষাক্ত একটি সাপ এবং কিং কোবরার এক দংশনে একজন মানুষ মাত্র 5 থেকে 15 মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করতে পারে। কিং কোবরা যদিও আমাদের দেশে খুব একটা দেখা যায় না, কিন্তু এই ভয়াবহ সাপটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক বেশি দেখা যায় এবং সেখানকার অনেকেই বলেন কিং কোবরা অনেক সময় নাগিনের রূপ ধারণ করে গ্রামের যেদিক সেদিক ঘোরাঘুরি করে। কিন্তু এক নাগিন কেন নামাজের মতো একটি মেয়ের উপরে হামলা করলো এবং শেষ পর্যন্ত কি ঘটলো জানতে এই ভিডিওটি দেখতে থাকুন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ওড়িশা রাজ্যের রাজেশ্বরী জেলার সীতাপুর গ্রামের মেয়ে সোরাইয়া, সে সবসময় মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে এবং এমনভাবে চলাফেরা করে যেভাবে একজন মুসলমান মেয়ের চলাফেরা করা উচিত। সোরাইয়ার পরিবার তাদের গ্রামের একমাত্র মুসলিম পরিবার। আবার অপরদিকে সোরাইয়া তাদের গ্রামের অন্যান্য মেয়েগুলোর চেয়ে সবচেয়ে বেশি সুন্দরী, আর এ কারণে সোরাইয়াকে গ্রামের অন্যান্য অমুসলিম মেয়েরা কোনোভাবেই সহ্য করতে পারত না। গ্রামের অন্যান্য অমুসলিম মেয়েরা সবসময় চিন্তা করত যে কোনোভাবে সোরাইয়ার ক্ষতি করার। গ্রামের এক মেয়ে সোরাইয়ার ক্ষতি করার জন্য একজন খারাপ গুন্ডাকে হায়ার করেছিল, যে কোনোভাবেই হোক তার ক্ষতি করার জন্য। কিন্তু কোনোভাবেই সেই মেয়েটি সেই খারাপ গুন্ডার দ্বারাই সোরাইয়ার কোনো ক্ষতি করতে পারেনি, কেননা সে ছিল মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন পরহেজগার বান্দি। কিন্তু এভাবে অনেকদিন কেটে যাওয়ার পরেই হঠাৎ করে একদিন গ্রামের মধ্যে সাপের উৎপাত বেড়ে যায়। সাপের উৎপাত এতই বেশি বেড়ে যায় যে গ্রামের মানুষগুলো সাপের কারণে বাসা থেকে বের হওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। কিন্তু এভাবে কিছুদিন যাওয়ার পর গ্রামের মানুষগুলো মিলে একজন স্নেক ক্যাচারকে গ্রামে ডাকলেন, আর সেই স্নেক ক্যাচার গ্রামে আসার পর অনেকের বাসা থেকে অনেকগুলো সাপকে উদ্ধার করলেন এবং তিনি গ্রামের অনেকগুলো গাছের উপর থেকে অনেকগুলো সাপকে উদ্ধার করলেন। এরপর সে স্নেক ক্যাচার একজন মানুষের ঘরে গেলেন এবং সেই মানুষের বাসা থেকে অনেকগুলো কিং কোবরা উদ্ধার করলেন। এই বিশাল আকৃতির কিং কোবরাগুলোকে দেখে গ্রামের সকলে অনেক বেশি অবাক হয়ে গেলেন এবং কেউ ভেবে পাচ্ছিল না কিভাবে তাদের ঘরের মধ্যে এত বড় কিং কোবরা চলে আসলো। স্নেক ক্যাচার যখন গ্রামের অনেকের বাসা থেকে অনেকগুলো সাপকে উদ্ধার করলো, তখন তিনি গ্রামের মানুষগুলোকে বললেন এই গ্রাম এখনও সাপমুক্ত। কিন্তু সেই স্নেক ক্যাচার গ্রাম ছেড়ে যাওয়া মাত্র কয়েকদিনের মাথায় আবারও গ্রামের মধ্যে সাপের উৎপাত অনেক বেশি বেড়ে গেল। গ্রামের কেউ কোনো কিছু বুঝতে পারছিল না কেন সেই গ্রামের মধ্যে এত বেশি সাপের উৎপাত বেড়েছে। এমন সময় গ্রামের কেউ কেউ বলল তারা নাকি রাতের বেলা অনেকেই এমন একটি সাপকে দেখছে যে সাপের অর্ধেকটা মানুষের মতো এবং বাকি অর্ধেকটা সাপের মতো। এই কথাটি যখন পুরো এলাকা জুড়ে ছড়াতে শুরু করলো, তখন কেউ কেউ সেই কথাটিকে বিশ্বাস করলো, কিন্তু অনেকে এটা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না। কেননা গ্রামে যদিও অনেকেই নাগিনের ব্যাপারে শুনেছেন, কিন্তু কেউ কখনো নাগিনকে চোখে দেখেনি। আর তাই গ্রামের কেউ কেউ নাগিনকে বিশ্বাস করতে চাইলেও অনেকে বিশ্বাস করতে পারছিল না কিভাবে একজন মানুষ স্বাভাবিক অর্ধেকটা মানুষের মতো হতে পারে এবং বাকি অর্ধেকটা সাপের মতো হতে পারে। আবার অনেকে এটাও বলাবলি করছিল তারা নাকি রাতের বেলা হঠাৎ করে একজন মেয়েকে সাপ হতে দেখেছে। আবার অনেকে এটাও বলেছে তারা নাকি হঠাৎ করে একটি সাপকে মেয়ে হতে দেখেছে। এই কথাগুলো গ্রামের মধ্যে অনেক বেশি ছড়াতে শুরু করে এবং সবাই এর পেছনের কারণ খুঁজতে থাকে, কিন্তু কেউ বুঝতে পারছিল না কেন তাদের মধ্যে হঠাৎ করে সাপের উৎপাত এত বেশি বেড়ে গেল এবং কেন গ্রামের মানুষ হঠাৎ করে নাগিন আকৃতির সাপ দেখতে শুরু করেছে। ধীরে ধীরে গ্রামের মানুষের মধ্যে অনেক বেশি সাপকে নিয়ে আতঙ্ক ছড়াতে শুরু করে। কিন্তু সোরাইয়া কখনো সাপ কিংবা কোনো ধরনের ভয়ঙ্কর প্রাণীকে ভয় পেত না। সে মনে করত মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নসিবে যা রেখেছে নিশ্চয়ই তাই হবে, এই বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু গ্রামের অন্য কোনো মেয়ে ঘর থেকে বের হতে পারছিল না, কেননা তারা সবাই সাপকে অনেক বেশি ভয় পাচ্ছিল এবং সাপের অনেক বেশি উৎপাতের কারণে তারা ঘর থেকে বের হতে চাইলেও তাদের পরিবারের কেউ তাদেরকে বের হতে দিচ্ছিল না। গ্রামের অন্য কোনো মেয়ের স্কুল কলেজে যেতে না পারলেও সোরাইয়া প্রতিদিন কলেজে যেত।
আর সুরাইয়ার কলেজে এত যাতায়াত দেখে গ্রামের মেয়েগুলোর মধ্যে আরও বেশি রাগ সৃষ্টি হয় সুরাইয়ার জন্য। এরপর গ্রামের এক অমুসলিম মেয়ে কোথা থেকে যেন জানতে পারে কোনো কারণেই অযথা কোনো সাপকে হত্যা করলে নাগিন অনেক বেশি রেগে যায় এবং নাগিন অবশ্যই এই প্রতিশোধ নেয়। আর সেই মেয়েটি চিন্তা করল, সুরাইয়া যখন কলেজ থেকে ফিরবে তখন আমি একটি সাপ মেরে রাস্তার মধ্যে ফেলে রাখব, আমি সেই সাপটিকে মেরে লুকিয়ে রাখব। আর এমন সময় রায়ান সামনে সেই সাপটি সুরাইয়ার সামনে রাখব, যাতে করে অনেকেই বুঝতে পারে এই সাপটি সুরাইয়া হত্যা করেছে। আর প্রিয় ভাই বোনেরা, সেই মেয়েটি ঠিক সেটাই করলো যেটা সে চিন্তা করেছে, একটি সাপকে হত্যা করলো এবং সেই সাপটি তার কাছে লুকিয়ে রাখলো। আর এমন সময় সুরাইয়া যখন কলেজ থেকে ফিরছিল, সুরাইয়ার রাস্তার সামনে সাপটিকে ফেলে রাখলো। আর সুরাইয়া রাস্তার একটি সাপটিকে পড়ে থাকতে দেখে সেই সাপটিকে রাস্তা থেকে সরিয়ে রাখছিল, কিন্তু এমন সময় এই ঘটনাটি নাগিন দেখে ফেলে। আর নাগিন এটা দেখে অনেক বেশি রাগ হয় এবং নাগিন সিদ্ধান্ত নেয় যে কোনোভাবেই সুরাইয়ার উপর প্রতিশোধ নেবে এবং সুরাইয়াকে দংশন করে মেরে ফেলবে। আর প্রিয় ভাই বোনেরা, ঠিক এই কারণে একদিন যখন সুরাইয়া তার ঘরের মধ্যে নামাজ পড়েছিল, এমন সময় একটি ভয়ঙ্কর কিং কোবরা নামাজের সময় সুরাইয়ার ঘরে চলে আসে এবং এদিক সেদিক ঘুরতে থাকে আর সুরাইয়াকে দংশন করার উপায় খুঁজতে থাকে। কিন্তু সুরাইয়া মনোযোগ দিয়ে নামাজ আদায় করছিল, কিন্তু সেই নাগিন একটা বিষয় দেখে অবাক হয়ে গেল, এই মেয়েটি যেভাবেই মনোযোগের সাথে নামাজ আদায় করছে এবং আমি তার আশেপাশে দিয়ে ঘোরাফেরা করার পরেও আমাকে দেখছে না, এই মেয়েটি কখনোই একটি সাপকে হত্যা করতে পারে না। সেই নাগিন সুরাইয়াকে আর কোনো কিছু না বলে সুরাইয়ার সামনে থেকে চলে যায় এবং সুরাইয়া নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বুঝতে পারে একটি সাপ তার ঘরে এসেছিল, কিন্তু তার কোনো ক্ষতি না করেই সাপটি ঘর থেকে চলে গিয়েছে। আর এই ঘটনাটি অমুসলিম মেয়েটি সম্পূর্ণ নিজ চোখে দেখেছিল। আর সেই অমুসলিম মেয়েটি এই ঘটনাটি দেখার পর সে নিজেই এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এবং বর্তমানে ভারতের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি অনেক বেশি ভাইরাল। তবে ঘটনাটি সত্য মিথ্যা আমরা যাচাই করে দেখিনি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।